আমি বলছিলাম যা সত্যি তা স্বীকার করতে দোষ কোথায়? দেখো না আমি কত সহজে সত্যিটা বলে দিলাম। আমার সঙ্গে মিস্টার চ্যাটার্জি শুধু ডিলই হয়েছে যে আমি কয়েক বছরের জন্য এখানে থাকতে এসেছি। একবার নিজের পায়ে দাঁড়িয়ে গেলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, সেটাই বাড়ির কেউ জানে না। দেখো কি সুন্দর আমি বলে দিলাম, কিন্তু তুমি বলতে পারছো না কেন যে উনি শুধুমাত্র তোমার বন্ধু নন, বন্ধুর থেকে আরো বেশি কিছু। আমি জানি রূপকথা দি, তোমাদের কথা এর আগে আমি বহুবার শুনেছি ফোনে, তাই আমার কাছে কোনো কিছু গোপন করে কোনো লাভ নেই। তবে তুমি একটা কথা জেনে রাখো, তোমাদের এই বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। সত্যিই তো, আমি তো এবারের কেউ নই, আমি তো এখান থেকে চলেই যাব, কটা বছরের জন্য থাকতে এসেছি শুধু। তাহলে মিস্টার চ্যাটার্জির কার সঙ্গে বন্ধুত্ব আছে, কতটা বন্ধুত্ব আছে, নাকি বন্ধুত্ব থেকে বেশি কিছু, এসব জেনে আমার আমার কি লাভ, কি হবে জেনে? কি হলো রূপকথা দি? এবার তুমি কিন্তু দেরি করছো, তোমার হাত থেকে চিরুনিটা কেন পড়ে গেল? সাজাও আমাকে, চুল বাঁধো আমার, যেভাবে ইচ্ছে ঠিক সেভাবে সাজিয়ে দাও। আমি যখন সং সাজতে রাজি হয়েছি, সাজাও সং। রণর সঙ্গে তোমার বিয়ে হয়েছে, আর বিয়ের পর আজ তোমার বৌভাত। বৌভাতে সাজতে হচ্ছে বলে তোমার মনে হচ্ছে তুমি সং সাজছো? 100 বার যে বিয়েটাই সত্যি নয়, সেই বিয়েতে কেউ যদি জোর করে বসে যে সব লোকের সামনে গিয়ে হাত জোর করে নমস্কার করে, তাহলে সেটাকে তুমি কি বলবে? সংসাজা বলবে না? আমার জায়গায় তুমি থাকলে কি বলতে? সেই দুপুরে কখন একটুখানি খেয়েছো কি খাওয়া? আমি খিদে পেয়ে গেছে তো। শোনো, সব কিছু মিটতে মিটতে কিন্তু অনেক রাত হয়ে যাবে। হ্যাঁ, আমি বরং একটু খাবার নিয়ে আসি, দুটো মিষ্টি এনে দিই। না মা, কোনো দরকার নেই, আমার খিদে পাইনি, আমার খিদে পেলে ঠিক বলবো। সে তুমি কত বলবে আমার জানা আছে, আমি নিয়ে আসি। কেন, না বলার কি আছে? আমার তো তোমার কাছে এত লজ্জা টজ্জা কিছু নেই, আমার খিদে পেলে তোমায় ঠিক বলে দেবো। এলাই বেটির মুশকিল, বুড়িমা একেবারে খাইতে চায় না, একেবারে না। দাদা তো এর জন্য কত রাগারাগি করিতেন, মুই এটা ওটা সেটা নানান বাহারি রান্না করি, মুখের সামনে ধরিতাম, উনার মুখে রুচে না কি? রুচেই না। তাই জন্যই তো দাদা কত কইতেন খাইতে, পাখির মতো আহার, খাই না কইয়া তো এমন চেহারাটা হয়েছে।
আমার কাছে সমস্ত কথা বলে কোনো লাভ নেই, আমি শুনবই না। কাল যেমন জোর করে খাইয়ে দিয়েছিলাম না, ঠিক সেরকম করে জোর করে খাইয়ে দেবো। জানো মা, আমার কতদিনের স্বপ্ন ছিল আমার নিজের মাও ঠিক আমাকে তোমার মতো করেই জোর করে খাইয়ে দেবে। আমারও তো বরাবর একটা মেয়ের শখ ছিল জানিস তো, আমার তো নিজের মেয়ে নেই। কিন্তু এখন তোমাকে পেয়ে আমার মনে হচ্ছে আমি নিজের মেয়েকেই পেয়েছি। যাকে লোকজন আসতে শুরু করেছে, কিন্তু একটা কথা শোন, আজ কিন্তু একদম মাথা গরম করা চলবে না। কথা কথা মাথা গরম হয়ে যায় তোমার, আজ যেন একদম মাথা গরম না হয়, মাথা ঠান্ডা রাখবি। তাহলে আমি কি করবো বলো তো মা, আমার সামনে অন্যায় হলে আমি কিছুতেই চুপ করে থাকতে পারি না, আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবই। আর এটা যদি তুমি মনে করো আমার দোষ, তাহলে আমার দোষ তুমিই বলো। দুপুরবেলা বাবা আমার হাত থেকে কেন ভাত নিতে চাইছিলেন না? উনি যদি আমাকে বউ হিসেবে এতটাই অপছন্দ করেন, উনি যদি আমাদের এই বিয়েটাকে নাই মানেন, তাহলে তাহলে এই অনুষ্ঠান করার দরকারটাই কি? কোনো দরকার নেই। আর যখন একবার অনুষ্ঠান করবেনই, তাহলে আমার হাত থেকে ভাত তো ওনাকে নিতেই হবে, এগুলো মানতেই হবে। আর তাছাড়া ওনার তো জানার দরকার যে তোমার ছেলের সঙ্গে আমার ঠিক কী ডিলটা হয়েছে। কি ডিল ডিল করছিস তখন থেকে? সব ডিল ফিল কিচ্ছু না, স্বামী স্ত্রীর মধ্যে কখনো কিছু ডিল হয় নাকি? শোন, ডিল ডিল একদম বারবার বলবি না কিন্তু। হ্যাঁ, সে তুমি যাই বলো মা, তুমি তো নিজেও জানো ডিলটা ডিল। ডিল অনুযায়ী আমাকে দেখো, কি সুন্দর বউ সেজে এখানে বৌভাতের সঙ্গে বসে আছি। ওনাকেও তো ঠিক তাই করতে হবে, এগুলো মানতে হবে। উনি ছেলে বলে পার পেয়ে যাবেন, আর আমি মেয়ে বলে সমস্ত নিয়ম আচার অনুষ্ঠান আমাকে মানতে হবে, এটা তো হতে পারে না। ওইগো, দেখি বউ কেমন হলো। আরে এদের তো অবাক করো কুণ্ড গো, ছেলে গেল চাকরি করতে, একবার বিয়ে করে বউ নিয়ে ঘরে এলো, বাড়ির লোককে একটু দেখবার শুনবার সময় দিল না গো। বাবা, মেয়ে তো দেখছি খুব অল্প বয়স। হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। রণু কি করে এই অল্প বয়সের মেয়েটাকে পছন্দ করলো কি করে জানে? সবাই তো তাই বলবে, বলবে রণুর এই বাচ্চা মেয়েটাকেই পছন্দ হয়েছে। আর হয়তো থাকতে থাকতে আজ রণু যা বলছে একদিন তার সম্পূর্ণ উল্টো কথা বলবে, মেয়েটাকে দেখতে শুনতে ভালো, মেয়েটার মধ্যে একটা তেজ আছে, রণু তো এরকম মেয়েদেরই পছন্দ করে। রণু যখন ওর কথা বলে তখন কিরকম উচ্ছ্বসিত হয়ে যায়, ওর চোখ মুখে আলো খেলে যায়। তাই একদিন রণু আজ যা বলছে নিশ্চয়ই তার উল্টো কথাই বলবে। রণু ইমনকে সত্যি ভালোবাসবে, কিন্তু আমার জীবনটার কি হবে? কি হবে আমার জীবনটার? যার সঙ্গে বিয়ে হলো তার সঙ্গে ভালো করে পরিচয় হওয়ার আগেই সে বেঁচে আছে কিনা সেটাও জানতে পারছি না। আর যাকে ভালোবেসেছিলাম সে অন্য কাউকে বিয়ে করে ঘরে নিয়ে এলো, আমার কি হবে? কি করে কাটবে আমার বাকি জীবনটা? কুসুম দোলা, চলো 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 পাল্টা।